নমস্কার বন্ধুরা, অরুণাচল ভ্রমণের চতুর্থ পর্বে সকলকে স্বাগত জানাই। আজ আমরা তাওয়াং থেকে বুমলা পাস যাব। বুমলার এই পথের দৃশ্য এতটাই আমার ভালো লেগেছে, পথের দৃশ্যটাই বেশি আছে, খুব সামান্য তাওয়াংয়ের হোটেল দেখাবো এবং পরবর্তীকালে তাওয়াংয়ের হোটেলের রিভিউ থাকবে। আজকে আমরা চলেছি 15,200 ফুট উচ্চতায় বুমলা পাস। একদম বর্ডারের কাছে ছবি তোলা যায় না, তবু আমি চেষ্টা করেছি দূর থেকে যতটা তোলা যায় সেটা আপনাদের সাথে শেয়ার করছি। আশা করছি ভালো লাগবে। তাওয়াংয়ের হোটেলের ঘর থেকে তোলা ছবি একটু শেয়ার করলাম আগের ভিডিওতে, এটা একটুখানি দেখিয়েছিলাম। আমার এই জায়গাটা খুবই ভালো লেগেছিল, ওই জন্য এটা রাখলাম। আশা করছি আপনাদেরও ভালো লাগবে। আর এই পর্বে বেশিরভাগ সাউন্ড ওখানেই করা, সেই সাউন্ড কেমন লাগছে এটা একটু কমেন্টে জানাবেন প্লিজ। রোদে বসে খাচ্ছিস? তাওয়াংয়ে আমরা যে হোটেলে ছিলাম জুম্বালা, তা সেটাকে একটু ঘুরে দেখাচ্ছি। অ্যাকচুয়ালি সেটা নয়, দেখাচ্ছি হেলিকপ্টার ওড়ার দৃশ্য। দেখতে থাকুন এবং ঘরের রিভিউ প্লাস হোটেলের রিভিউ পরে থাকবে ডিসক্রিপশান বক্সে, অবশ্যই হোটেলের ফোন নাম্বার দেবো। খুবই ভালো লেগেছে আমাদের হোটেলটা, এটা জানিয়ে রাখলাম। পরবর্তী ভিডিওয় নিশ্চয়ই হোটেলের রুম রেট সবই থাকবে। খাওয়া দাওয়া কিছুটা দেখালাম, ব্রেকফাস্টের ছবি। এরপর আমরা বেরিয়ে পড়ব বুমলার উদ্দেশ্যে। বুমলা পাস এবং মাতৃ লেক একসাথে আমরা দেখব। এই পর্বে আমরা অবশ্য শুধুমাত্র বুমলাটাই দেখছি, নাহলে ভিডিওর লেন্থ অনেক বড় হয়ে যাবে। আশা করছি ভালো লাগবে, দেখতে থাকুন, সঙ্গে থাকুন। যদি ভালো লাগে নিশ্চয়ই কমেন্ট করে জানান, লাইক দিন, বন্ধুদের মধ্যে শেয়ার করুন। আমরা বেরিয়ে পড়েছি বুমলার উদ্দেশ্যে, বুমলা এবং মাদ্রি লেক। এই যে আমাদের সব আছে, একবার করে হাত মেরে দাও, সবার দেখা যাচ্ছে। এই যে নিয়ে যাচ্ছে আমাদের আজকে। আপনার শুভনাম কে হয়? মেয়ের নাম দেব। এসব দেব? হ্যাঁ, ভালোই নিয়ে যাবে আশা করছি। এর ফোন নাম্বার পরে আমি নিয়ে নেব, ডেসক্রিপশনে দেব। টিশু লেক 13 কিলোমিটার, সাংগেত সার 34 কিলোমিটার। উঠে চলেছি বুমলার পথ, আস্তে আস্তে উঁচুতে উঠছে। তাওয়াং প্রায় 10,000 ফুট উঁচু, আমরা 15,000 ফুটের উপর উঠব বুমলা পাস। সুন্দর ওয়েদার, রুদ্রোজ্জ্বল দিনে শুরু করেছি, জানি না ওপরে গিয়ে কী ওয়েদার পাবো। আর তার সাথেই পেয়ার ফ্ল্যাগ উড়ে চলেছে, বেশ ভালো লাগে দেখতে পেয়ার ফ্ল্যাগ সমস্ত উড়ছে। দারুণ
এই যে দূরে দেখা যাচ্ছে তাওয়াং ভ্যালি ছেড়ে আমরা উঠে পড়েছি। এতটা ইন্ডিয়ান ফ্ল্যাগ পতপত করে উড়ে চলেছে দেখতে পাচ্ছি। ছবি ততটা আসছে না। এই ঘুরে ঘুরে ওই উপরের রাস্তায় আমরা ওই রাস্তা দেখা যাচ্ছে। গাছের সংখ্যা কমতে শুরু হয়ে গেছে, মেঘ রোদ দূরের খেলা, দূরে আবার রোদ দূর দেখা যাচ্ছে। এই মাত্র মেঘের মধ্যে দিয়ে উঠে এলাম, আবার রোদ দূর। আমি দাঁড়িয়ে আছি পিটিশোলেকের সামনে। এই যে পিটিশোলে দেখাচ্ছি ভালো করে, পিটিশোলে মেঘ উড়ে বেড়াচ্ছে, ওদিকে নিচে নেমে পরিক্রমা করা যায়, কিছু ঘোড়া চড়ে বেড়াচ্ছে। সুন্দর ওয়েদার, নীলাব আকাশ, আস্তে আস্তে নামছে। মাঝখানে একটা ব্রিজ মতো, দুটো ব্রিজ মতো করা আছে ওদিকে যাওয়ার জন্য, পরিক্রমা করে অনেকেই নেমে। একটা ক্যাফেটেরিয়া রয়েছে ওখানে, নামলে যাওয়া যেতে পারে। নামার জায়গাটা ওই দিক দিয়ে। ঘোড়ায় ঘন্টি বাজা শব্দ আস্তে আস্তে শোনা যাচ্ছে। এবার উদ্দুরটা এসছে, আরো ভালো লাগছে। চলো আর্মি ছাড়া পথ নেই এখানে, আর একেবারেই চীনের বর্ডার। বাহ, সুন্দর সুন্দর ফুল ফুটে আছে, দেখতে যথেষ্ট ভালো লাগছে। রাস্তাটা সত্যি খুব সুন্দর। ওই উপরে আমাদের উঠতে হবে, দূরে আমরা দেখতে পাচ্ছি ওই উপরে গাড়ি উঠছে। আমাদের গাড়ি উঠবে আস্তে আস্তে ঘুরে ঘুরে, পাকদণ্ডী রাস্তা বেয়ে বেয়ে উপরে উঠে যাবো আমরা। পিটিশোলেক, ওই দূরে আমরা যেটাতে গেলাম পিটিশোলেক দেখা যাচ্ছে এখন। আবার ওয়েদারটা এত ভালো ওই জন্যই নিচে তাওয়াং দেখা যাচ্ছে, ওই দূরে তাওয়াং। পুরো রাস্তা দেখা যাচ্ছে, খুবই সুন্দর ওয়েদার ভালো থাকার জন্য আমরা এটা দেখতে পাচ্ছি। আর বড় গাছ একদমই দেখা যাচ্ছে না, ছোট ছোট গাছ। আবার ওদিক দিয়ে মেঘ উড়ে চলেছে, আবার মেঘে যাচ্ছে। আবার একটি লেক, নাম না জানা অনেক লেক পড়বে রাস্তায়, বর্ষায় জল জমে এই লেকের সৃষ্টি। আবার একটা লেক, সেগুলো সমস্ত জমে যায় বরফ। ওই যে নিচের রাস্তাটা যাচ্ছে ওটা মাদুরী লেক যাওয়ার, আমরা ফেরার পথে যাব। আগে আমরা বুমলা যাব, ওয়াই জাংশন থেকে ভেঙে গেল।
রাস্তার কাজ তার মধ্যে চলেছে। রাস্তা যথেষ্ট ভালো এত উচ্চতায়, এই রাস্তার জন্য বিআরওকে থ্যাঙ্কস জানাই। অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে রাস্তা তৈরি করে চলে এরা। বছরের বেশিরভাগ সময় এই রাস্তায় বরফ জমে থাকে, বরফের সময় একরকম দৃশ্য, এখন বরফ নেই বলে এই সুন্দর ওয়েদারে যে দৃশ্যটা আমি দেখলাম তাতে আমার মনে হয় আরও বেশি ভালো দৃশ্য দেখলাম এখানে। ভ্যালিটা কোনো কথা হবে না, কোনো কথা হবে না। দুর্দান্ত ভিউ, অসাধারণ। ওহ, কোনো কিছু বলার নেই আমার, এই রাস্তায় কোনো কিছু বলার নেই আমার। সত্যি স্বর্গে যেন এসে পড়েছি, স্বর্গ, এটাই স্বর্গ। ও ফুলটা কি ইন্টেন্সিটি, দুর্দান্ত দুর্দান্ত। সুন্দর, আমরা দাঁড়িয়ে আছি যোগিন্দর সিং ওয়ার মেমোরিয়াল। আগের পর্বে যশমন্তগড় ওয়ার মেমোরিয়াল দেখিয়েছি, যাতে দেখা হয়নি ডেসক্রিপশান বক্সের লিঙ্ক দিয়ে দিচ্ছি, একটু দেখে নিন, আশা করছি ভালো লাগবে। যশমন্তের
তিন দিন আটকে রাখার গল্প চীনা সৈন্যদের। আশা করছি ভালো লাগবে। এই বুমলা পাস পৌঁছে গেলাম প্রায় আমরা। এই বুমলা পাস দিয়েই ঢুকেছিল চীনা সৈন্যরা, এখান থেকে বমডিলা পর্যন্ত পৌঁছে গিয়েছিল চীনা সৈন্যরা। বেলা হলেই ও মেঘ চলে আসবে, মেঘ চলে এলে এখানে ওয়েদার খারাপ হবে। ওই দিকটা চীন, ওইটা হচ্ছে লাস্ট বর্ডার, ওই যে দূরে দেখা যাচ্ছে ওই অবধি নিয়ে যাবে হাঁটিয়ে। ওইটা বর্ডার, ওইখানে লাস্ট, ওই যে এই যে মোংলা পাসের সামনে। এটা হলো এলএসি, লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল। এলওসিটা পাকিস্তানের বর্ডারে আছে। এই এলএসির 200 মিটারের মধ্যে কোনো রকম অস্ত্রশস্ত্র নিয়ে যাওয়া যায় না। বছরে চীনের সাথে 6টা করে মিটিং হয়, 3টে ওদিকে 3টে এদিকে, সেগুলো সম্বন্ধে ওরা সেনারা বলবে। এবং এই অল্টিচিউডে যদি কোনো সমস্যা হয় সেনারা সর্বসময় সাহায্য করছে। খুবই ভালো লাগবে দেখার জন্য। অসংখ্য ধন্যবাদ, সঙ্গে থাকুন।